মাটিতে বসে আছেন, আশা ভূমিকা রয়েছে আপনার। আমরা কিছু মূল প্রোগ্রামটা তৈরি করছি এবং মূল প্রোগ্রামের বাইরে প্রতিবিন্ধ এটা বলতে চাই যে আমরা যে ওনাদেরকে যে আজকে আমরা একটি সময় যারা এই ফান্ডিং গুলো আমাদের কাছে দিচ্ছে একবার একটু হাতটা দিতে। এবং এইসব শিক্ষার্থী যারা আমরা 2019 সালে তারপরে এসএসসি পাস করছে ওর দিকে কিন্তু ফোকাস নাই, দৃষ্টি নাই। তুমি জিপিএ ফাইভ সেক্ষেত্রে যে আজকে যারা ছাত্রছাত্রী তোমরা যারা জিপিএ কোচিং এর সময় অথবা মেডিকেলে অথবা সভাপতি জনাব মনসুর খান বুঝলেন নাকি?